চলে এলাম শহীদ মনসুরালি রেল স্টেশনের রিভিউ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শহীদ মনসুরালি রেলওয়ে স্টেশনটিতে আমরা এসেছি, এটা বিস্তারিত রিভিউ করব। এখানে কী কী সুবিধা রয়েছে, কোথায় কোথায় ট্রেন যায় এবং এই স্টেশনটি কেমন সম্পূর্ণ আপনাদেরকে আজ আমি জানাবো। তো আমরা স্টেশনটির যে শুরুতেই আমরা বাম পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি, কিছু মুদি দোকান দেখতে পাচ্ছি। এরপর আমরা মসজিদটি একটু স্টেশনের ভিতর থেকে দেখাচ্ছি। এটা একতলা বিশিষ্ট ছাদ মসজিদ, এখানে পাঁচ অক্ট জামাতে শহীদ নামাজ আদায় হয়। আপনি হয়তো স্টেশনে এসে অপেক্ষা করবেন, সে সময়ে নামাজ আদায় করতে পারবেন। এই স্টেশনটি পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে এবং স্টেশনটি 2000 সনে চালু করা হয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ে এর অধীনে আওতাধীন, মানে রেলওয়ে স্টেশনের আওতাধীন। এটি সরকারি মালিকানাধীন পরিচালিত। এখানে সাইকেল এবং প্রতিবন্ধীদের প্রবেশাধিকার রয়েছে। এখানে আপনারা ফ্যানও দেখতে পাচ্ছেন, যাত্রীদের সামনের জন্য বিশেষ। এখানে যাত্রীদের ভাড়ার তালিকা দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় ট্রেন যায় সেটা দেওয়া আছে। এখানে রয়েছে একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, সিল সিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বনতা এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস, ঢাকা কম্পিউটার ও লোকাল ট্রেন যাতায়াত করে। এখান থেকে আপনারা চাইলে রাজশাহী, পাবনা এবং ঢাকা যাতায়াত করতে পারবেন। সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ রেল আর একটা বাজার স্টেশন স্টেশন রয়েছে, কিন্তু কোয়াড্ডামড়ি মেইন স্টেশন। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য কোয়াড্ডামড়ি এই স্টেশনটি আসতে হয় শহীদ মনসুরালি স্টেশনে। এখানে আপনারা এই টিকিটগুলো চাইলে অনলাইনে কিনতে পারবেন অথবা এই কাউন্টারে এসে কিনতে পারবেন। স্টেশনটি বেশ বড় এবং ছিমছাম পরিবেশে। এখানে বাম পাশে আপনারা ওয়াশরুম দেখতে পারবেন, এটা পেইড ওয়াশরুম। আপনাকে এখানে পেশাব করতে 5 টাকা, টয়লেট করতে 10 টাকা পেইড করতে হবে। এখানে ফ্রি না, ওই যে দেখতে পাচ্ছেন দুজন লোক দাঁড়িয়ে আছে, তারা এখানে টোল আদায় করে। তো এটা যেহেতু সরকারি স্টেশন, সে ফ্রি হওয়া উচিত ছিল, সে কিন্তু ফ্রি না আমরা। এবং এই যে পূর্ব পাশে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে সিএনজি স্ট্যান্ড সহ একটা দান বাক্স রাখা হয়েছে। চাইলে এখানে মোটরসাইকেল বা সাইকেল রাখতে পারেন, প্রতিবন্ধীরা চাইলে উঠতে পারবে সেই ব্যবস্থা রয়েছে। এখানে স্পেশাল হিসাবে ট্রেনে যারা উঠতে অসুবিধা হয় তাদের জন্য সিঁড়ি, এক্সট্রা সিঁড়ির একটা ব্যাকআপ অপশন রাখা হয়েছে, প্রয়োজনে এটা ব্যবহার করা হয়। আপনারা এই যে মূল রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটার প্ল্যাটফর্মটি বেশ বড়, প্রায় 300 মিটার কাছাকাছি। এখানে যাত্রীদের সুবিধার জন্য এখানে ফ্যান রাখা হয়েছে, লাইট সুবিধা রাখা হয়েছে। জেনে রাখা ভালো, এখানে রাজশাহী ট্রেন আসার সময় আমি বিডাটা করেছি। তো এখন 10:20 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী সিল্ক সিটি আসছে, ধূমকেতু, যেটা রাজশাহীগামী হয়ে ঢাকা যায় সেই ট্রেনটি আসছে। আমি সেটা আপনাদেরকে ভিডিও চিত্র মাধ্যমে দেখাচ্ছি। রাজশাহী যেতে চাইলে আপনারা এই কটরা থেকে রাজশাহী যেতে 9টার ট্রেন রয়েছে এবং সন্ধ্যা 6টা 1টা রয়েছে। এখন যেটা আসছে সিল সিটি, সেটা রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। এটা আবার বিকাল 3টার দিকে ঢাকা থেকে রওনা হবে এবং এই শহীদ মনসুরালি প্রায় সন্ধ্যার দিকে 6টার দিকে এসে পৌঁছাবে। যখন যখন ট্রেনটি এখানে থামবে তখন ট্রেনটি খুবই ধীরগতিতে আসে আস্তে আস্তে, কিন্তু আমরা শুরু যে ট্রেনটি দেখতে পারলেন দ্রুত গতিতে পার হয়ে গেল, সেটার এখানে স্টেশন নেই তাই সেটা দ্রুত গতিতে পার হয়ে গেল। কিন্তু এটা এখানে বিরতি দেয় মাত্র 5 মিনিট, তাই যারা ভিতরে যাত্রীরা নামে খুবই তাড়াতাড়ি করে নামে এবং যারা উঠবে তারাও খুবই গুরুত্বস্থল বাজিয়ে দেয়। এই স্টেশনটি প্রায় অনেক ট্রেনই থামে, যেটার মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো এছাড়া স্টেশনটি খুবই সুন্দর, এখানে বসার জায়গায় এখানে গোলভাবে টাইলস লাগানো হয়েছে যেখানে যাত্রীরা বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবে। এখানে ডাস্টবিন রাখা হয়েছে, আমরা চাইলে ট্রেন কোথায় আছে ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারবেন। আমি একটা অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব, অ্যাপটির নাম বিডি ট্রেন এক্সপ্লোরার। এটা 20টা ফ্রি রয়েছে, পরে পেইড রয়েছে।
এই স্টেশনটি চাইলে আপনারা ঘুরেও দেখতে পারেন। এখানে চারদিকে সবুজে ঘেরা গাছপালা রয়েছে। অবশ্যই স্টেশনে আপনারা সাবধানে ভিজিট করবেন, এখানে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে। এখানে অবশ্য সিগন্যাল রাখা হয়েছে এই পাশে মেন রোড থেকে স্টেশনটি। ওই যে সিএনজি যাচ্ছে ওটা মেন রোড, এবং মেন রোডের পশ্চিম পাশে স্টেশনটি অবস্থান করছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই স্টেশন নিয়ে আর কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চাইলে আমার ফেসবুকে যুক্ত হতে পারেন আমার উদ্ভাবন পেজে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্ভাবনের সাথেই থাকবেন।